আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সবাই অনেক ভালো আছি। এই যে আমার দুই রাজকন্যা বসে বসে মুভি দেখছে, একটা কার্টুন মুভি দেখছে। তো বসে বসে না, শুয়ে শুয়ে দেখছে। ওদেরকে মাটিতে শুয়ে আমি কার্টুন বা মুভি দেখতে দিচ্ছি এখন, কিন্তু আমি শীতের সময় ওদেরকে নিচে এভাবে করে শুতে দিই না। এখন যেহেতু গরম একটু দিচ্ছিলাম, আর ওরা হচ্ছে গিয়ে এভাবে করে দুজন মিলে শুয়ে খুব মজা পাচ্ছে না আমার, যা মনে হলো কারণ অনেকক্ষণ শুয়েছিল। তো এটা হচ্ছে গিয়ে আমার ছোট রাজকন্যা, ও এখন ম্যাক্সিমাম সময় এভাবে বসে থাকতে চায়, শুয়ে দিলে ও চিল্লাপাল্লা শুরু করে দেয়। তো আমি আমার নার্সিং পিলোটা দিয়ে ওকে এভাবে শুয়ে রাখি বা বসিয়ে রাখি। তো এটা হচ্ছে গিয়ে আমার রিওয়ায়েত, ওকে ওর বাবা জেমস এনে দিয়েছিল, কোকোলা চকলেট জেমস, যেটা আমরা ছোটোবেলা থেকে খেয়ে খেয়ে বড় হয়েছি। বাট আমি ওকে এসব খেতে একদমই মানে নিষেধ করি, ওকে কখনো দেই না। ওর বাবা যেহেতু এনেছে তাই আমি ওকে দিয়েছিলাম। ও হাত থেকে জেমসগুলো ফেলে দিয়ে ছিল, পরে টুকটুক করে এটা তুলে নিল। এই ক্যাপচারটা আমার অনেক বেশি ভালো লেগেছে, আল্লাহর রহমতে আমার বাচ্চা অনেক ভালো এভাবে হাই ফাইভ দিয়ে দিল। তো এই নান্নার বিরিয়ানি আমার হাজব্যান্ড মানে রিবায়েতের বাবা পুরান ঢাকাতে একটা কাজ ছিল, তো তখন এখানে গিয়েছিল, তো আমাদের জন্য নান্নার বিরিয়ানি নিয়ে আসলো। হাজি নান্নার বিরিয়ানি আমি খেয়েছিলাম লাস্ট বলতে, যেটা সব থেকে মজার ছিল এবং যেটা অথেন্টিক একটা টেস্ট ছিল, ওই টেস্টের নান্না বিরিয়ানি খেয়েছিলাম আমি ক্লাস ফাইভে আর ফোরে থাকতে। তো ওই টেস্টটা এখন আর পাওয়া যায় না, এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে টেস্ট, মানে ওই টেস্টটা নেই বললেই চলে। তো আমি রিওয়ায়েতকে একটু নান্নার বিরিয়ানির টেস্ট করাতে চাচ্ছিলাম। ও বাহিরের বিরিয়ানি কখনো খায়নি, এটাই ওর ফার্স্ট। ওর দাদুর হাতের বা নানুর হাতের বিরিয়ানি টেস্ট করেছে বা আমার হাতের, তো আমি ওকে একটু টেস্ট করাতে চাচ্ছিলাম। তো এর জন্য ওকে ওর জন্য প্লেটের মধ্যে কিছু বিরিয়ানি নিলাম এবং কিছু বিরিয়ানি আমি বাকি রেখেছিলাম প্যাকেটে, যদি ও না খায় তাহলে আমি খেয়ে ফেলবো এই বলে। তো আমি নিয়ে চললাম আমার মেয়ের কাছে বিরিয়ানি। তো ফার্স্টে ওকে আমি লোভ দেখাচ্ছিলাম যে তোমার জন্য টেস্টি খাবার এনেছি। তো ওকে আমি এক নলা মুখে দিতেই ওর হচ্ছে গিয়ে রিয়াকশানটা কেমন যেন করলো, মানে ওর অনেক ঝাল লেগেছে, আসলে বিরিয়ানিটা অনেক ঝাল ছিল। তো তারপর আমি আর ওকে খাওয়াতে পারিনি, আমি ভাত খাইয়েছি তারপর ওকে। তো তারপর আমার ছোটো বোন চলে আসলো আমাকে সারপ্রাইজ দিতে, আমি আসলে অনেক সারপ্রাইজ হয়েছিলাম আমার ছোটো বোনকে দেখে। ও ভার্সিটি করে রুজাইনাকে দেখতে এসেছে, ও রুজাইনাকে এত ভালোবাসে, মানে যখন একটু ফাঁক পায় বা একটু অফ পায়, একটু টাইম থাকে ওর হাতে, ও রুজাইনাকে দেখতে চলে আসে। তো আমার রিওয়ায়ত ওর কাছ থেকে একটু খাচ্ছে, এটা হচ্ছে গিয়ে ওর ছোটো মনির চশমা। ও ছোটো মনির চশমা পরে বারবার আয়না দেখছিল, খুলে ফেলছিল। এটা হচ্ছে গিয়ে ওর ছোটো মনির ফেভারিট রোজাইনা, রোজাইনাকে ওর ছোটো মনি অনেক ভালোবাসে। তো তারপর রিবায়তের বাবা আসলো, বাবা আসার পরে মানে রিবায়তের বাবা আসার পরে আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসলো, বাটার বান, ডোনাটস, যেহেতু শ্রাবি এসেছে এজন্য শ্রাবির ফেভারিট ডোনাটস নিয়ে আসলো। যে আমার রোজাইনা তাকিয়ে আছে আমাদের ডোনাটসের দিকে, বেচারি খেতে পারছে না। এবং মিঠাই থেকে কিছু লাড্ডু কিছু মিষ্টি নিয়ে এসেছে, ম্যাক্সিমাম খাওয়া শেষ। আর মিঠাইয়ের এই বাটার বানটা অনেক বেশি মজা, অনেক ক্রিমি বাটার বান। আর এই শন পাপড়ি নিয়ে এসেছে, আর এখানে ছিল বাকুর খানি, মিষ্টি এবং নুনতা দুইটাই। এটা হচ্ছে গিয়ে আমার রোজাইনা আর ওর ছোটো মনি, ওরা ফটো সেশন করছে। বাট তো এখানে আমি আর রিওয়ায়েত গ্র্যাজুয়েশন সেরামনির ড্রেসটা পরে ওদের সাথে ফটো সেশন করবো, এর জন্য রেডি হয়ে গেলাম, মিরর ফি করলাম একটু আমরা দুজন। তো এখানে আমার রোজাইনা আর রিওয়ায়েত দুজনকে নিয়ে ছবি তুলবো, তাই রেডি হয়েছি এবং পোজ দিচ্ছিলাম, ওদেরকে হাসানোর ট্রাই করছিলাম যেন সুন্দর ছবি ওঠে। আলহামদুলিল্লাহ দুইটা ছবি সুন্দর উঠেছে এবং আমি প্রোফাইল পিকচারও দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে আমার রিওয়ায়েত আর আমার গ্র্যাজুয়েশন ক্যাপ। এই ক্যাপটা পেলে আমার রিওয়ায়েত ওটা পরে বসে থাকে, আর এখানে শ্রাবন্তী চলে যাচ্ছে, বাই বাই। তার পরের দিনের কথা, তার পরের দিন আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসেছিলো, চারটা ইলিশ মাছ। তো আমি এটা একটু ক্যাপচার করে রাখলাম, ইলিশ মাছগুলো খুবই মজার ছিল। তো আমার শাশুড়ি বোলের মধ্যেই ইলিশ মাছগুলো রাখছিলো আর আমি ভিডিও করছিলাম।
তো ইলিশ মাছগুলোতে অনেক ডিম আছে এবং আমার ডিম ওয়ালে ইলিশ মাছ অনেক বেশি মজা লাগে। আর ওর আসার পরে একটা বায়না ছিল ওকে সরিষা ইলিশ রান্না করে দিতে হবে। তো এটা হচ্ছে কি সকালে আমার রিওয়ায়ত আর রোজাইনা ঘুম থেকে উঠেছে মাত্র, তো আমার রুমটাতে সানলাইট খুব কম পড়ে, তো তাই হচ্ছে কারেন্ট যাওয়ার পরে আমি এই ভিডিওটা ক্যাপচার করেছি ফ্ল্যাশ লাইট অন করে, এই জন্য মনে হচ্ছে রাত, বাট এটা সকালের কথা। দেন আমি আমার রিওয়ায়তকে পরোটা ভেজে দিলাম এবং একটা ডিম ভেজে দিলাম যেন আমরা দুজন সুন্দর মতো নাস্তা করে ফেলে। আমি আর রিওয়ায়ত ম্যাক্সিমাম সময় এখন একই সাথে নাস্তা করি এবং আমাদের একই রকম নাস্তাটা থাকে। আমি যদি রুটি খাই ওকেও রুটি খাইয়ে দিই, আমি যদি নান খাই আমি ওকেও নান খাইয়ে দিই, এবং রিওয়ায়ত আমি যেটা খাই ওইটাই খুব পছন্দ করে মাশাল্লাহ। তো এটা হচ্ছে বিকালের ভিডিও। বিকালে রিওয়ায়তের বাবা আসলো, রিওয়ায়তের বাবা আসার পরে আমি ওকে চা করে দিলাম। চা করার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখা যায় ম্যাক্সিমাম সময় আমরা চায়ের ভিডিও, চা বানানোর যে ভিডিওটা ওইটা বেশি করা হয়, কারণ আমাদের বাসায় চাখড়ের অভাব নেই। আমি তো একটা চাখড় আর আমার হাজব্যান্ডও আমার মতো চাখড়, আর আমার ফ্যামিলিতে দেখা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে ম্যাক্সিমাম সবাই হচ্ছে গিয়ে চা কম বেশি অনেক পছন্দ করে, যার কারণে চাটা অনেক বেশি রান্না করা হয়। আর এখানে আমি ওকে চা দিয়ে বাকুরখানি দিব, বা ওরা সুগার রুটি বলে ঢাকায়, আর নাকি সুগার রুটি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে এটাকে। আমি এখানে দুই ধরনের বাকরখানি ছিল, একটা নোনতা আর একটা মিষ্টি। মিষ্টিটা আমার বেশি মজা লেগেছে নোনতাটার থেকে। এটা যেটা ধরেছে এটা হচ্ছে নোনতা, আর এটা হচ্ছে কি মিষ্টি চিনি ছিটানো উপর দিয়ে। অনেক বেশি মজা লেগেছে আমার এটা চা দিয়ে খেতে, বা খালি খেতে খুব মজা। তো আজকের বিকালের নাস্তা আমাদের এটা, আমি আর রিওয়ায়তের বাবা একসাথে বিকালে নাস্তা করেছি। তো তারপর আমার দুই মেয়ে ঘুমিয়েছিল, উঠে গেল, আজকে ওকে নাস্তা দিব বিকালে অরিও বিস্কিট। ওকে সবসময় একই রকম খাবার দিলে ওর খাবারের প্রতি দেখা যাবে বিতৃষ্ণা লেগে যাবে, তো এর জন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে ওকে সব কিছু দিই। তো অরিও বিস্কিটটা খুব বেশি পছন্দ করে, তো মাঝে মধ্যে ওকে বিস্কিট দিয়ে আমি বিকালের নাস্তা দিই, কিন্তু খুব রেয়ার। আজকে রাতে আমি করব সরিষা ইলিশ, এর জন্য সরিষা আর ইলিশ প্রিপারেট করে রেখেছি দুপুরেই। এখন আমার রান্না চলবে, হাঁড়ি বসিয়ে দিলাম, এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিব সরিষার তেল। আমি সরিষার তেল দিয়েই সরিষা ইলিশ রান্না করতে পছন্দ করি। তো সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে আমি তাতে পেঁয়াজ বাটাটা দিয়ে দিব, আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম। তারপর এটা একটু গরম হয়ে আসলে এবং একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব সব ধরনের মশলা। তো এটা যখন ভাজা ভাজা করছিলাম তখন আমার কাছে এই মানুষটা এসে পড়লো, এসে আমাকে আমার চিরুনি দিচ্ছে। তো তার পেঁয়াজটা একটু ভাজা ভাজা না করলে দেখা যাবে পেঁয়াজের একটা স্মেল বা কেমন যেন একটা ফ্লেভার হয়ে আসবে, এর জন্য আমি একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে নিব সব ধরনের মশলা। ফার্স্টে হলুদ দিয়ে নিলাম, তারপর দিয়ে নিব মরিচ, তারপর দিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এবং পেঁয়াজের যে মিশ্রণটা দিয়েছি সেটার সাথে মশলাটা ভালো মতো মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমরা সরিষা বাটা। সরিষা বাটার সাথে আমাদের আগের মশলার মিশ্রণটা সুন্দর মতো মিক্সড করে নিচ্ছি। একটু পানি দিয়ে নিলাম কারণ মশলাটা এবং সরিষা বাটাটা যেন পুড়ে না যায় এর জন্য। তারপর লবণ দিয়ে দিব, লবণ আমি এক চামচই দিচ্ছি কারণ আমার বাসার সবাই লবণ একটু কম খায়, তো সেই অনুপাতে আমি লবণ দিয়ে দিচ্ছি। তারপর যখন মিশ্রণটা থেকে তেলটা আলাদা হয়ে যাবে, তেলটা উপরে উঠে আসবে, তখন আমি মাছটা দিয়ে দেব। মাছটা একদম নরম হাতে দিচ্ছি কারণ মাছ যদি ভেঙে যায় এই পর্যায়ে তাহলে তরকারিটা দেখতে খুবই বাজে দেখা যাবে এবং মাছ খুলে খুলে যাবে এমন হতে পারে, তো এই জন্য ইলিশ মাছটা একটু নরম হাতে দেওয়াই ভালো।
তো আমি ইলিশ মাছটা দিয়ে মিশ্রণটার সাথে একটু মিলিয়ে নিলাম। তো এর মাঝখানে আমার ছোট কন্যা কান্নাকাটি করছিল, তো এর জন্য আমি আমার ছোট কন্যাকে দুধ বানিয়ে দিচ্ছি। আমি ওকে লেকটোজেন ওয়ানটা দিই, তো দুই আউন্স পানির সাথে 2 চামচ দুধ দিই এবং এটা ছাঁকিয়ে ওকে খাইয়ে দিয়েছি। মিশ্রণের সাথে মাছটা দিয়ে আমি আবার মাছটা উল্টিয়ে দিয়েছি যেন দুই পাশে মিশ্রণটা ভালো মতো বসে। তো তারপর আমার বড় কন্যার অনেক ক্ষুধে লেগেছে, যে ছোট কন্যার দুধও খাওয়া দেখে ও দুধও খাবে, তো ওকে গরুর দুধ বানিয়ে দিলাম চিনি দিয়ে। অল্প চিনি দিয়ে, বেশি চিনি দিই না, শুধুমাত্র একটু টেস্টের জন্য। আর এটা হচ্ছে আমার ইলিশ মাছের লোক, আমি এখনও পানি দিইনি, কষিয়ে নিচ্ছিলাম। তো একটু খাওয়ার পরে সে এসে আমার কাছে দুধটা দিচ্ছে যেন আমি ওকে খাইয়ে দিই। তো আমি ওকে খাইয়ে দিলাম, তারপর আবার মাছের কাছে চলে আসলাম। মাছ অলমোস্ট ডান, আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, কালারটা সুন্দর এসেছে। এটা হচ্ছে কি নামানোর একদম আগ মুহূর্তে। তো এইটা হচ্ছে কি আমার তরকারি ফাইনাল। সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।